থই থই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল শোভন ও বৈশাখীর এই নাচ। সেই নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আমার অসাধারণ লেগেছে। ঘুরতে থাকে নানা রকম ট্রোল, অনেকে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন। ফ্যাশন ফটোশুট হবে, লজ্জা করে না? ভিডিওতে শোভন ও বৈশাখীকে বেশ হাসি খুশি মেজাজে দেখা যায়। কয়েকদিন আগে তৃণমূল নেতা মদন মিত্র একটি গান প্রকাশ করেন, সেই গানটিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। শোভন বৈশাখের একাধিক সংলাপের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বেশিরভাগ সময় তাদের ম্যাচিং পোশাকেও দেখা যায়। বর্তমানে দুজনে কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায় না। বিজেপির সঙ্গেও বিধানসভা নির্বাচন থেকে সম্পর্ক নেই শোভনের। কয়েকদিন আগে রত্ন চট্টোপাধ্যায় যে বাড়িতে থাকতেন সেই বাড়িটি শোভনের কাছ থেকে কিনে নেন বৈশাখী। তুমি আমার বাড়িতে যদি ভবিষ্যতে থাকো বা তুমি নাও, এটা তুমি সদ্ব্যবহার করো, আমার ভালো লাগবে। প্রায় 1 কোটি টাকা মূল্যে শোভনের কাছ থেকে সেই বাড়িটি কেনেন বৈশাখী। তারপরেই রত্ন চট্টোপাধ্যায়কে সম্মানের সঙ্গে বাড়ি ঝাড়তে বলেন, যদিও পাল্টা হুঁশিয়ারি দেন রত্না। আমি হুঁশিয়ারি দিলাম, আমি বাড়ি ছাড়বো না, আপনি ছাড়িয়ে দেখান। তিনি শোভন চট্টোপাধ্যায়কে পাল্টা নিশানা করেন। মমচিত্তে নিতে নিতে গানের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে বান্ধবী বৈশাখীর নাচ এখন নেট দুনিয়ায় ভাইরাল। কম বেশি সকলেই এই ভিডিও দেখে ফেলেছেন। কিছু নেটিজেন আবার বিষয়টি নিয়ে মশকরা করতে ছাড়ছেন না। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার ঠিক পরপরই গায়িকা ইমন চক্রবর্তীর গলায় শোনা গেল আক্ষেপের সুর। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। শুক্রবার ইমন ফেসবুকে লিখেছেন, মমচিত্তের জন্য কষ্ট হচ্ছে, আহারে গানটা। সেই রবীন্দ্রসঙ্গীতের নেপথ্যে ছিল গায়িকা লোপা মুদ্রার গলা। লোপা মুদ্রা অবশ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এতদিনের গান গাওয়া আজ সার্থক হলো।